পর্দায় ও পর্দার বাইরে দুই জায়গাতেই জনপ্রিয় দেব রুক্মিণী জুটি। একসঙ্গে ভ্যালেন্টাইন্স থেকে শুরু করে বড়দিন, জন্মদিন কিংবা 31st night, কখনো সমুদ্রের পাড়ে, আবার কখনো বা দেশ বিদেশে ঘুরে বেরিয়ে সময় কাটাচ্ছেন তারা। তবে জনসম্মুখে তা স্বীকার করতে চান না দুজনেই। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাদের বেশ কয়েকটি ছবি ভাইরাল হয়ে গিয়েছে। ভাইরাল হওয়ার কারণ অবশ্য অন্য। কয়েক মাসের কন্যা সন্তানকে নিয়ে প্রকাশ্যে এলেন দেব রুক্মিণী। ছবিতে দেখা যাচ্ছে সন্তানটিকে যেন আদরে ভাসিয়ে দিচ্ছেন বাবা মা, বাবা মায়ের পরম স্নেহের স্পর্শ। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই কন্যা সন্তানটি কার? বিষয়টি গোপন করেননি দেব রুক্মিণী। আসলে এই ফুটফুটে কন্যা সন্তানটি হলো অভিনেত্রী শ্রেয়া পাণ্ডের মেয়ে আদর। নাম যখন আদর, তাই আদর তো একটু বেশিই প্রাপ্য। তাই তো টলিপাড়ার সুপারহিট জুটি আদরে আদরে ভরিয়ে দিচ্ছেন তাকে। বাচ্চাদের একটু বেশি আদর করেন রুক্মিণী। তবে নিজেদের বিষয়টি কবে প্রকাশ্যে আসবে, সেটাই এখন দেখার বিষয়। বন্ধুরা, দেব রুক্মিণী সম্পর্কিত আরো আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন।